আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে আমি ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিটস এর দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিনুসয়েডাল অসিলেটর এবং টাইপস অফ সিনুসয়েডাল অসিলেটর। তো প্রথমে জেনে নিই যে সিনুসয়েডাল অসিলেটর জিনিসটা কি। সিনুসয়েডাল অসিলেটর জিনিসটা হচ্ছে অ্যান ইলেকট্রনিক ডিভাইসেস দ্যাট জেনারেটস সিনুসয়েডাল অসিলেশনস অফ ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি ইজ নোন অ্যাজ সিনুসয়েডাল অসিলেটর। অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সিতে যে ডিভাইসটা কিনা সাইনোসয়েডাল অসিলেশন ঘটায় সেটা হচ্ছে আপনার সাইনোসয়েডাল অসিলেটর। সাইনোসয়েডাল অসিলেটরে বা সাইনোসয়েডাল অসিলেশনসে আপনি একটা সাইনোয়েভ পাবেন এবং অসিলেটর অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর এটা আপনি একটা অ্যাম্পলিচিউড পাবেন। তো এটা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমি একটু বলি, যে ইট জেনারেটস এ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে। ইট ডাজন্ট ক্রিয়েট এনার্জি বাট অ্যাক্টস অ্যাজ অ্যান এনার্জি কনভার্টার, অর্থাৎ এটা কোনো আপনার এনার্জি ক্রিয়েট করে না কিন্তু আপনার এনার্জি কনভার্টার হিসেবে কাজ করে। অন্যদিকে ইট রিসিভ ডিসি এনার্জি অ্যান্ড চেঞ্জেস ইট এসি, অর্থাৎ এটা আপনার ডিসি এনার্জি রিসিভ করে এবং এটাকে এসি আউটপুট হিসেবে দেয়। এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার, যেটা বিটুইন ডিফারেন্স বিটুইন অল্টারনেটর অ্যান্ড অসিলেটর। অল্টারনেটর এবং অসিলেটর জিনিসটা কি সেটা এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে অল্টারনেটর হচ্ছে আপনার এটা একটা মেকানিক্যাল ডিভাইস, অন্যদিকে অসিলেটর হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। তারপর হচ্ছে দ্য মেকানিক্যাল ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি টু দ্য এসি সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কল্ড অল্টারনেটর, অর্থাৎ অল্টারনেটরে আপনার মেকানিক্যাল এনার্জিটা ইনপুট হিসেবে দেওয়া হয়, অর্থাৎ এটা রিসিভস মেকানিক্যাল এনার্জি অ্যান্ড চেঞ্জেস ইট ইনটু এসি, অর্থাৎ এটা আউটপুট হিসেবে এসি সাপ্লাই দেয়। অন্যদিকে অসিলেটর হচ্ছে আপনার দ্য ইলেকট্রিক ডিভাইস হুইচ কনভার্টস ডিসি এনার্জি ইনটু দ্য এসি এনার্জি ইজ নোন অ্যাজ দ্য অসিলেটর, অর্থাৎ আপনার এটাকে ডিসি এনার্জি ইনপুট হিসেবে দেয় বা রিসিভ করে এবং এসি সাপ্লাই করে বা আউটপুট হিসেবে দেয়। তারপর অল্টারনেটরের ক্ষেত্রে এটা যেটা রোটেটিং অ্যান্ড এনার্জি কনভার্টিং ডিভাইস, অর্থাৎ এটা রোটেটিং ডিভাইস এবং এনার্জি কনভার্ট করে থাকে। অন্যদিকে এটা নন রোটেটিং ডিভাইস অসিলেটরের ক্ষেত্রে এবং এটা ফ্রিকোয়েন্সি জেনারেটিং ডিভাইস। আমরা যদি দুইটার ছবি দেখি তাহলে সেটা বুঝতে পারবো, যেটা একটা অল্টারনেটরের ছবি সেটা আপনার রোটেটিং ডিভাইস এবং এনার্জি কনভার্টার সেটা হচ্ছে, আর এটা হচ্ছে আপনার নন রোটেটিং ডিভাইস, এটা আমরা দেখলে বুঝতে পারছি সেটা হচ্ছে অসিলেটর ক্ষেত্রে এবং এটা ফ্রিকোয়েন্সি জেনারেটর হিসেবে কাজ করে। তারপর টাইপস অফ সাইনোসয়েডাল অসিলেশন, সাইনোসয়েডাল অসিলেশন এর বিভিন্ন টাইপগুলো একটু দেখব, যে দুটো টাইপ আছে। এটা হচ্ছে একটা হচ্ছে আপনার ড্যাম্পড অসিলেশন আর একটা হচ্ছে আপনার আনড্যাম্পড অসিলেশন। সো প্রথমে দেখেন যে ড্যাম্পড অসিলেশন জিনিসটা কি। ড্যাম্পড অসিলেশন জিনিসটা হচ্ছে দ্য ইলেকট্রিক্যাল অসিলেশন হুজ অ্যাম্পলিটিউড গোজ অর ডিক্রিজিং উইথ টাইম আর কল্ড ড্যাম্পড অসিলেশন। আমি যদি একটা চিত্র দেখি তাহলে আমরা বিস্তারিত ভাবে বলতে পারবো, অর্থাৎ ইলেকট্রিক্যাল অসিলেশন আমি যদি প্রথম থেকে শুরু করি, হুজ অ্যাপ্লিচিউড যার বিস্তার অন ডিক্রিজিং উইথ টাইম, যেটা কিনা আপনার সময়ের সাথে সাথে আপনার অ্যাপ্লিচিউডটা কমে যেতে থাকে, আর কল্ড ড্যাম্পড অসিলেশন। অর্থাৎ আমি যদি ছবিটার দিকে ভালোভাবে খেয়াল করি যে প্রথম দিকে বিস্তার অনেক বেশি বা অ্যাপ্লিচিউড অনেক বেশি, সময় যত যাচ্ছে অ্যাম্পলিটিউড ধীরে ধীরে কমছে, সেটা হচ্ছে আপনার ড্যাম্পড অসিলেশন এর ক্ষেত্রে। অন্যদিকে আমি যদি আনড্যাম্পড অসিলেশন এর ক্ষেত্রে কথা বলি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্য ইলেকট্রিক্যাল অসিলেশন হুজ অ্যাম্পলিটিউড রিমেইনস কনস্ট্যান্ট উইথ টাইম আর কল্ড আনড্যাম্পড অসিলেশন। এটার চিত্রটা যদি আমি দেখি, যে যেটার অসিলেশন অর্থাৎ যেটা কিনা অ্যাম্পলিটিউড কনস্ট্যান্ট থাকে সময়ের সাথে সাথে, যেটার কিনা কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যেভাবেই আছে সেভাবেই বড় সময়ের সাথে সাথে সেটা একই রকম থাকে, এটা কোনো অ্যাম্পলিটিউড ডিক্রিজিংও হয় না বা ইনক্রিজিং কোনোটাই হয় না, যেটা ছিল সেটাই থাকবে, সেটা হচ্ছে আপনার আনড্যাম্পড অসিলেশন। আমি যদি চিত্রটা প্রথম থেকে যদি দুইটা একসাথে দেখি তাহলে দেখবো যে এটার ক্ষেত্রে আপনার অ্যাম্পলিটিউড ডিক্রিজিং হচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে আপনার কোনো অ্যাম্পলিটিউড ডিক্রিজিং হচ্ছে না, যেটা ছিল সেটাই, সেটা হচ্ছে আপনার আনড্যাম্পড। আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।